চীন ভারত সংঘর্ষকে কেন্দ্র করে হতাশায় সারা দেশ। সারা দেশ জুড়ে দফায় দফায় চলছে চীনা পণ্য বর্জনের আন্দোলন। তারই মাঝে 20 জন জওয়ানের শহীদ হওয়ার খবরে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। সারা দেশ দফায় দফায় সম্মান জানিয়ে আত্মার শান্তি কামনা করছে ওনাদের। কাল কলকাতার বিজেপি হেডকোয়ার্টারে হুগলি সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে শহীদদের প্রতি সম্মান জানাতে একটি ক্যান্ডেল মার্চের আয়োজন করা হয়েছিল। বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এখানে সমবেত হয়ে সম্মান জানান বীর শহীদদের। তারা কেন এখন কোনো বিরোধিতা দেখাচ্ছে এবং তৃণমূল সিপিএম সব